সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। দুর্গাপুর মহকুমার শাসকের দপ্তরের সামনে টোটো চালকদের বিক্ষোভ, বৃষ্টি শুরু হতেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা টোটো চালকদের। আটক প্রায় 50টি গাড়ি অর্থাৎ 50টি টোটোকে ছাড়ার দাবিতে এই বিক্ষোভ বলে পুলিশ সূত্রে জানা গেছে। পলিটেকনিক পাস করে বসে আছে, তারই মধ্যে দিয়ে তারা